স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে টনসিল এবং অ্যাডেনয়েড, টনসিলের সঙ্গে সবাই মোটামুটি পরিচিত, সবাই জানেন যে আমাদের মুখের ভেতরে গলার দুই দিকে টনসিল থাকে, ঠান্ডা খেলেই ফুলে যায়, ব্যথা হয়, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে। তো এই টনসিল এবং অ্যাডেনয়েড, অ্যাডেনয়েড বিষয়টা কি? টনসিল এটা আসলে এগুলো হলো লিম্ফয়েড টিস্যু, যেটা আমাদের বেশ কয়েক জায়গায় আছে শরীরের ভিতরে। তার মধ্যে গলার মধ্যে দুই পাশে দুইটা টনসিল এবং নাকের পিছনের দিকে, গলা এবং নাকের সংযোগস্থলে ওই পিছন দিকটাতে অ্যাডেনয়েড। এরকম আবার একটা লিম্ফয়েড টিস্যু আছে, যেরকম আমরা অ্যাপেন্ডিক্স, এটা আমরা সবাই জানি। এগুলো আসলে লিম্ফয়েড টিস্যু বিধায় এগুলো বারবার করে ইনফেকশন হয়, এবং ইনফেকশন হলে অ্যাপেন্ডিসাইটিস হলে যেরকম হয়, পেটের মধ্যে ব্যথা হয়, টনসিলাইটিস হলে টনসিলের মধ্যে ব্যথা হয়, অ্যাডেনয়েডাইটিস হলে অ্যাডেনয়েডের ব্যথা অতক্ষণভাবে ধরা পড়ে না, তবে নাক বন্ধ হয়ে থাকে, মুখ দিয়ে শ্বাস নেয়। এগুলো আসলে লিম্ফয়েড টিস্যু বিধায় এদের একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে, এবং অনেক সময় এটা সোর্স অফ ইনফেকশন হয়ে যায়, ইনফেকশনের ঘাঁটি হয়ে যায়। কোন বয়সে সাধারণত বেশি হয়? আমাদের দেশে অনেকে মনে করে ছোটবেলায়, আসলে টনসিল এবং অ্যাডেনয়েড দুই তিন বছর, অ্যাডেনয়েড তো 10-12 বছর পরে পুরোপুরি রিগ্রেস করে যায়, আর টনসিলটা 2-3 বছরের পরে এটা সিগনিফিকেন্টলি ছোট হয়ে যায়। কাজে এই সমস্যাগুলো কিন্তু বাচ্চাদেরই হয়ে থাকে, 8-10 বছর, 1-2-3-4 বছর বয়সে হয়ে থাকে। এটা যে আমাদের দেশে বয়স্ক লোক, মধ্যবয়সী, এল্ডারলি পার্সন, ওল্ড পিপল, তারা বলতেছে আমার টনসিলের সমস্যা, এটা হয় তার টনসিলের সমস্যা না, অথবা তার টনসিলের সমস্যা ছোটোবেলা থেকেই ছিল, এটা এটা লিঙ্গার করেছে বয়স্ককাল পর্যন্ত। ডিনোভোর বয়সকালে হঠাৎ করে টনসিলের সমস্যা 30 বছর বয়সে শুরু হলো, এটা ভেরি আনইউজুয়াল, নাই বললেই চলে, খুবই খুবই রেয়ার। অথবা সেকেন্ডারি ইনফেকশন, ম্যালিগন্যান্সি, অ্যাবসেস, ইনফেকশন রেয়ারলি হলো, এইসব স্যার হতে পারে, কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হয়তো হয়, ম্যালিগন্যান্সি তো ভেরি ভেরি রেয়ার, মানে ক্যান্সার জাতীয় জিনিস খুবই খুবই কম। তবে এই ম্যালিগন্যান্সি ব্যাপারে একটা বলি, কোনো জিনিস যদি সম্পূর্ণ না সারে, দিনের পর দিন লিঙ্গার করে, আমরা কাকে বলবো ক্যান্সার? ক্যান্সার নিয়ে একটা কিন্তু আপনি যেন উঠেই ফেললেন বলা উচিত, ভীতি আছে কি আমি ক্যান্সার বুঝবো কেমন, আমার ক্যান্সার আছে কিনা। আপনার একটা সমস্যা হলো, সমস্যাটা সম্পূর্ণ সরে গেল, আপনি বুঝবেন আপনার ক্যান্সার নাই। আপনার সমস্যা হলো, সরি, সমস্যাটা অনেকখানি ভালো হয়ে গেল, একটু থেকে গেল, এবং যত দিন যাচ্ছে সমস্যাটা বাড়তে থাকলো এবং ভালো হওয়ার প্রবণতা কমতে থাকলো, একটা ধরে নিতে পারবেন আপনার খারাপ কিছু আছে, এবং সেরকম ক্ষেত্রে আমাদের একটা আজে বাজে কথা চিন্তা করা উচিত, মানে তখন পরীক্ষা করে কনফার্ম করা উচিত, সেটাও ক্যান্সার নাও হতে পারে, নাও হতে পারে, কিন্তু সতর্ক হওয়া, সতর্ক হওয়ার সময় চলে গেছে। একজন মানুষের যদি, ছোট শিশু, বাচ্চাদের বিশেষ করে, অ্যাডেনয়েড যদি এনলার্জড হয়ে যায়, বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে তার কি সমস্যা হবে? নর্মালি শিশু তো অনেক সময় বলতে পারে না, আপনি বলছেন যে 3 বছরের আগের বয়সেই বেশি সমস্যাটা হয়, সেই ক্ষেত্রে মা বাবার কি খেয়াল রাখা উচিত, এই শিশুটির মধ্যে কি পরিবর্তন তারা দেখবে? শিশুটা ভালো কি না আমি বুঝবো কেমন করে? আমার তো আগে শিশু ছিল না, আমার তো আগে বাচ্চা ছিল না, কিছুটা আমার বাপ মার কাছ থেকে, আমাদের বাপ মার কাছ থেকে আমরা কিছু জানি। আমি একটা মানুষ, আমি বুঝবো কেমন করে আমার ছেলেটা ঠিক আছে কি ঠিক নাই? আপনাকে বুঝতে হবে কি, একটা সুস্থ শিশু স্বাভাবিক যা বিহেভ করে সেটা থেকে যদি বিচ্যুতি হয়, তার মানে আপনার শিশু ঠিক নাই। একটা শিশু স্বাভাবিক খেলাধুলা করার কথা, খেলাধুলা করছে না, শিশু ঠিক নাই। একটা শিশু স্বাভাবিক খাওয়া দাওয়া করার কথা, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, সেটা তো স্যার যে কোনো রোগেই হবে। আমি জানতে চাচ্ছি যে টনসিল এবং অ্যাডেনয়েডের সমস্যা হলে তারা স্পেসিফিক কি কি বিষয়ে চেঞ্জ দেখবে? নাক নিয়ে, নাক দিয়ে শ্বাস নেবে, যখন দেখবেন শিশু নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে নিচ্ছে, তাহলে মুখ দিয়ে হাক করে মুখ দিয়ে, দ্যাট ইজ সমস্যা। এই মুখ দিয়ে শ্বাস নেওয়া সারাদিন থাকবে, কিন্তু সারাদিন থেকে মুখ দিয়ে নিয়ে নিচ্ছে, রাত্রে যখন ঘুমাবে তখন সে মুখ তো ঠিক মতো বন্ধ হয়ে যায়, ফলে তখন হবে কি, সে নাক ডাকবে, প্রচণ্ড নাক ডাকবে, তার ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, বারবার করে ঘুম উঠে উঠে বসবে, দম বন্ধ দম হবে, উঠে ধর্ম করে উঠে বসবে, শ্বাস নিতে পারবে না, সাফোকেশন হবে। এইটাই বুঝবেন কি আপনি, বাচ্চার অ্যাডেনয়েড বড় হয়ে গেছে। এটা হলো প্রাথমিক পর্যায়ে। এখান থেকে কানে ইনফেকশন হতে পারে, বাচ্চা বারবার করে, একটা কান নিয়ে আলোচনা করছিলাম, কানে বারবার করে ইনফেকশন হতে পারে, এটা হতে পারে। আবার বাচ্চা দেখা যাবে অনেক দিন ধরে, যেহেতু বাতাস অক্সিজেন ঠিক মতো ঢুকছে না শরীরের ভিতরে, তার অক্সিজেন কিন্তু লেভেল ব্রেনে কমে যাচ্ছে, এবং একটা বাচ্চা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ঘুমাচ্ছে, তার 12 ঘন্টা ধরে অক্সিজেন ব্রেনে কম যাচ্ছে, ফলে দেখা যাবে কি বাচ্চার ই হচ্ছে, বুদ্ধি কমে যাচ্ছে, স্কুলে পারফরমেন্স কমে যাচ্ছে। বাচ্চা যেহেতু অসুস্থ থাকে, বাচ্চা ইরিটেবল হয়ে যাচ্ছে, সে তো তার অসুখটা বলতে পারছে না, আব্বু আমার এটা হচ্ছে না, আমার আম্মু এটা আমার হচ্ছে, সে করবে কি, বিহেভ করবে, ইরিটেটিং বিহেভ করবে, সে যে এটা করছে, ওটা দুষ্টামি করছে, বেশি ভাঙাচোরা করতেছে, সব কিছুর মধ্যে একটা মানে একটা ডিস্ট্রাকটিভ একটা অ্যাটিটিউড, এটাকে এটা ব্যাড বিহেভিয়ার, ইল বিহেভিয়ার, মানে আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার যেগুলো হয়, এগুলো অনেকের পিছনে একটা অসুখ দায়ী। এবং এই যে রাত্রেবেলা যদি আপনার বাচ্চা নাক ডেকে ঘুমায়, বা দিনের বেলা দেখছেন কি হা করে আসে,
বাচ্চা সর্দি কাশিতে ভুগতেই থাকবে, সারাক্ষণ দেখবেন তার সর্দি লেগে আছে। বাচ্চাদের সর্দি কাশি হয়, কিন্তু সারাক্ষণ সর্দি কাশি, সর্দি কাশি হলে সারতে যাবে না, মাসের পর মাস চলে যাচ্ছে বাচ্চার সর্দি কাশি সারছে না। দিজ আর দ্য ইন্ডিকেশন, সেগুলো দিয়ে বোঝাতে হবে কি আপনার অ্যাডেনয়েড বড় হচ্ছে। তবে ভেরি ক্লিয়ার, বাচ্চা হা করে শ্বাস নেবে, এত দূরে যাওয়া মানে এই লক্ষণগুলি দেখলে চিকিৎসকের কাছে নিয়ে অবশ্যই পরীক্ষা করানো উচিত। বাচ্চার চেহারায়ও কিছু পরিবর্তন চলে আসে, বুদ্ধিমত্তার ছাপ কমে গিয়ে বোকা বোকা চেহারা, ইডিওটিক বিহেভিয়ার, দাঁতের সমস্যা হয়, সেটা অনেক পরে। এটা আসলে এই পর্যায়ে আমাদের বাচ্চাদেরকে আমাদের নিয়ে যাওয়া উচিত না, তার আগেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। চিকিৎসকের তো এই যে অ্যাডেনয়েডের বিষয়টা না হইলেও টনসিলের সমস্যার সঙ্গে ঠান্ডার একটা সম্পর্কের কথা অনেকে বলে, এবং ওই বলে বাচ্চাকে আইসক্রিম খেতে পছন্দ করে বাচ্চা, কিন্তু আইসক্রিম দিতে গেলেই বাবা মা বলে না ওর টনসিলের সমস্যা আছে। আমি আসলে এই আইসক্রিম বা ঠান্ডার সঙ্গে টনসিলের সমস্যার সম্পর্কটা একটু এক মিনিট সময় নিব। আমি যখন 1889 সালে লন্ডনে গেলাম, তখন আমি সমস্ত চকলেট আমি দেখছিলাম চকলেট ফর্মে দুই একটা ছাড়া। আমি যখন 97 সালে লন্ডন থেকে ফেরত আসলাম, তখন আমি দেখলাম সমস্ত চকলেট কিন্তু আইসক্রিম ফর্মে হয়ে গেছে। ঠান্ডা দেশের লোক এত আইসক্রিম খাচ্ছে, তাদের টনসিলের সমস্যা হচ্ছে না, আমার দেশের লোকের কেন সমস্যা হচ্ছে? কিছু ভেরি রেয়ারলি কিছু কিছু লোকের কোল্ড অ্যালার্জি থাকে, দে আর রেয়ার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে অসাবধানতাবশত অথবা অজ্ঞতাবশত আমার টনসিল অ্যাডেনয়েডের চিকিৎসা করা দরকার, সেটা চিকিৎসা না করে আমরা প্রিভেনশনের দিকে কি ঠান্ডা বন্ধ করে দিলাম, আইসক্রিম বন্ধ করে দিলাম, বাসায় এটা ফ্রিজ দেখলাম না, ফ্রিজ বন্ধ করে রাখলাম, দিস ইজ আর দ্য থিং। যেটা যার চিকিৎসা সেটা করতে হবে। চিকিৎসা করার পরে যদি না হয় তাহলে বলবো আমার কপাল খারাপ, আমাকে এইটি মেনে নিতে হবে, কিন্তু আমার টনসিল ইনফেকশন আছে, আমি টনসিল নিয়ে রেখে দিলাম, গলার মধ্যে বড় বড় গ্ল্যান্ড বসে আছে আমার, টনসিল ইনফেকশন কিন্তু ভিতরে ক্রনিক চলতেই আছে, আর আমি বাচ্চাকে ফ্রিজের পানি বন্ধ করলাম, সেটা তো ঠিক না। তাহলে যদি তাই হতো, ঠান্ডা পানিতে যদি নষ্ট হতো, তাহলে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে কিছুই আবিষ্কার হতো না, সব কিছু আবিষ্কার জ্ঞান বিজ্ঞান সব তো তারাই করতেছে, তাহলে তারা তো সব অসুস্থ হয়ে পড়ে থাকতো, এটা ঠিক না। টনসিলের সমস্যা হলে যখন আপনাদের কাছে রোগী যায়, তখন আপনারা প্রপার অ্যান্টিবায়োটিক বা ব্যথা কমার চিকিৎসা যা লাগে সেটা দেন, এবং একটা পর্যায়ে অপারেশন করবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু অনেক রোগীরই এরকম একটা ধারণা জন্মে গেছে বা অনেকেই বলে থাকে যে ডাক্তারের কাছে গেলেই তারা বলে টনসিলের অপারেশন করে ফেলেন, সেই জন্য তারা অনেক সময় বিকল্প চিকিৎসা পদ্ধতির দিকেও যায়। এ বিষয়ে আপনার মত? আপনার বিদেশে ওয়ার্ল্ডে যে পরিমাণ টনসিল অপারেশন হয়, মনে করেন আমি আয়ারল্যান্ডে ছিলাম, আমি দেখেছিলাম, আমি লন্ডনে কাজ করছি, ওখানে যে পরিমাণ টনসিল অপারেশন হয় আমার দেশে বোধহয় 1% হয় না। কাজেই বুঝতে হবে কি আসলে আমাদের লোকজন টনসিল অপারেশন অতিরিক্ত ভয় পায়, এবং প্রাথমিক পর্যায়ে তো ডাক্তারের কাছে আসেনই না, তারা যখন একদম বাধ্য হয়ে যায় তখন এসে হাজির হন এবং বিকল্প ব্যবস্থা খোঁজেন, এটা ঠিক না। আসলে টনসিল অপারেশন ওই উত্তম আমলের উচ্চম সুচিত্রা আমলের ওই অপারেশন লাল বাতি জ্বলছে এরকম তো এখন না। আমি যদি 1 লক্ষ টনসিল অপারেশন করি, 1 লক্ষ লোকই ভালো হয়ে যাবে, এটা কোনো ই নাই তো। আপনি বাসায় আমি যেতে পারে রাস্তার মধ্যে আমাকে অন্য গাড়ি আমাকে ধাক্কা মেরে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, দ্যাট ইজ সাম রিস্ক দেয়ার। কিন্তু আমি টনসিল যখন অপারেশন করবো, আমার হাতে টনসিল পুরাটা, আমার অ্যানেস্থেটিস হাতে পুরাটা, তার অজ্ঞান করার ব্যাপার, এখানে তো কোনো আননোন আনসিন কিছু নাই, কাজে তার একটা কমপ্লিকেশন হবে তাতে হবে না। কারণ আমরা অপারেশন করলে অসুবিধাটা কি, ভালো জায়গায় করতে হবে, ভালো লোকের হাতে করতে হবে, এটা অবশ্যই দরকার, কি ভালো সেন্টার হতে হবে, সেন্টার যদি ভালো না হয়, সব ফ্যাসিলিটিস না থাকে, তো ছোটো জিনিস অনেক বড়ো হয়ে যাবে। কিন্তু টনসিল অপারেশন করার মধ্যে তো যদি দরকার লাগে, একটা রুগী আমরা কী ক্রাইটেরিয়া বলি, বছরে 2-3 বার 4 বার অপারেশন ইনফেকশন হচ্ছে, এবং ইনফেকশন হচ্ছে অনেক সময় লাগতেছে, এবং 2 বছর পরপর ইনফেকশন হচ্ছে, দ্যাট ইজ ইন্ডিকেশন ফর টনসিল অপারেশন। মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না, নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। দেখা গেলো টনসিলে আরও দেখলো বাদ দিলাম, এই দুটো কমন জিনিস, কি বাচ্চা মুখ দিয়ে শ্বাস নিচ্ছে কি নাক দিয়ে শ্বাস নিচ্ছে, আর বাচ্চা বা ঘন ঘন গলা ব্যথা হচ্ছে কিনা। তবে এই বাচ্চা কিন্তু সেই বাচ্চা না কি সব কিছু বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, বাচ্চা সুস্থ স্বাভাবিক নর্মাল চলাফেরা করছে, তারপরে দেখতে হবে কি বছরে 3-4 ইনফেকশন হচ্ছে কিনা পরপর 2 বছর, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। এটা আমার তৈরি করা তো ক্রাইটেরিয়া না, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এটা বইয়ে আপনারা নেটে খুঁজলেই তো পেয়ে যাবেন কি এটা কি ক্রাইটেরিয়া। এখন অনেকেই সচেতন, ইন্টারনেটে খুঁজলে পাওয়া যাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কোথাও না কোথাও আস্থা রাখতে হবে, তারই অংশ হিসেবে চিকিৎসকের উপর আস্থা রাখা। তিনি আপনি যে ক্রাইটেরিয়া বললেন তার ভিত্তিতে নির্ধারণ করবেন যে অপারেশন লাগবে কি লাগবে না, প্রয়োজন হলেই করা হবে, এতে ক্ষতি না হয়ে লাভই হবে। আপনি যদি আস্থা বাংলাদেশের ডাক্তারের প্রতি না থাকে, তাহলে আপনি আস্থা লন্ডনের ডাক্তারের কাছে যান, কিন্তু আপনি আননেসেসরিতে ছেলেপেলেকে আপনি ভোগাই ক্ষতি করতে পারেন, ক্ষতি করতে পারেন না। আপনি বাপ মা বলেই যে ছেলেপেলের ক্ষতি করবেন তা তো হতে পারে না। মানুষ অনেক সচেতন হচ্ছে, আশা করি আমাদের দর্শকরা এসব শুনে আরো সচেতন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ
এনটিভি দর্শক শ্রোতাবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম টনসিল ও অ্যাডেনয়েডের সমস্যা ও তার প্রতিকার নিয়ে একটি আলোচনা, আশা করি আপনাদের কাজে লেগেছে।